কেন মেয়েটি কুকুরের জন্য কাঁদল আপনি জানার পর আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এক সেকেন্ডও মিস নয়। ছোট্ট গ্রামে একটি মেয়ে থাকত, কিন্তু মেয়েটিকে প্রতিদিন তার বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে যেতে হতো এবং তার প্রতিবেশীর বাড়িতে একটি পোষা কুকুর ছিল। কুকুরটির নাম ছিল ওলিয়াং, আর কুকুরটি তাকে দেখলেই তাকে আক্রমণ করার চেষ্টা করত, যার জন্য মেয়েটি সেই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পেত। কিন্তু একদিন মেয়েটি যাওয়ার সময় দেখে যে সেই ওলিয়াং নামের কুকুরটির মালিক একজন বয়স্ক মহিলা কুকুরটিকে খাওয়াচ্ছে, আর ওই মহিলা তাকে দেখে বলে, ভয় পেও না, কুকুরটি কামড়ায় না, তবে ও সব সময় আমাকে রক্ষা করে। এই কথা শুনে মেয়েটি বলল, ও ঠিক আছে। কিন্তু একদিন মেয়েটি তার সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর সে দুষ্টু মিষ্টি কুকুরটি মেয়েটির সাইকেলের পেছন পেছন তাড়া করে আর তাকে সাইকেল থেকে ফেলে দেয়। এমন ঘটনা বেশ কিছুদিন ধরে ঘটতে থাকে। কিন্তু একদিন মেয়েটি দেখল যে ওই বাড়িতে কিছু একটা হয়েছে। দুজন লোক কাউকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিল আর সেই ওলিয়াং নামের কুকুরটা বাধা দিচ্ছিল। এটা দেখে মেয়েটির আর বুঝতে বাকি রইল না যে সেই কুকুরের মালিক বৃদ্ধ মহিলাটি মারা গেছে। তারপর থেকে কুকুরটি সবসময় বিষণ্ণ হয়ে বসে থাকত আর কোনো কিছুই খাচ্ছিল না, মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। মেয়েটি যখনই বাড়ির সামনে দিয়ে যেত তখনই দেখত যে সেই ওলিয়াং কুকুরটি বসে আছে অথবা শুয়ে আছে, তাকে আর আক্রমণও করছে না এবং কুকুরটি শুধু কাঁদছে। কিন্তু কুকুরটি বেশ কিছুদিন কিছু না খেলেও একদিন কুকুরটি মেয়েটির কাছ থেকে খাবার খায় আর মেয়েটি ওলিয়াংকে খাবার খাওয়ানোর পর চলে যায়। কিন্তু কুকুরটিও মেয়েটিকে অনুসরণ করে, আর এটি সে বুঝতে পেরে কুকুরটিকে ডাকে, তার সাথে করে নিয়ে চলে যায়। তারপর কুকুরটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কুকুরটিকে সে অনেক যত্নে গোসল করায় এবং খুব যত্নের সাথে ওলিয়াং নামের কুকুরটিকে লালন পালন করতে থাকে, এবং কুকুরটিও তার নতুন মালিক পেয়ে তাকে খুব ভালোবাসতে থাকে। যখনই সে কলেজে যাওয়ার জন্য বের হতো, ওলিয়াং কুকুরটিও তার সাথে অনেক দূর পর্যন্ত চলে যেত। তারপর মেয়েটি গাড়িতে উঠে চলে যেত আর ওলিয়াং একা একা আবার বাসায় চলে আসত। আবার মেয়েটির বাসায় ফেরার সময় হলেই বাস স্ট্যান্ডে অপেক্ষা করত এবং মেয়েটির সাথে বাসায় ফিরে আসত। একদিন বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সার্কিট বোর্ডে দুর্ঘটনা ঘটে, আর সেটি দেখে ওলিয়াং সবাইকে ডেকে দুর্ঘটনা থেকে তাদের সবাইকে বাঁচায়। কিন্তু পরের দিন মেয়েটি প্রতিদিনের মতো কলেজে যাওয়ার জন্য বের হয় এবং ওলিয়াংও তার সাথে তাকে এগিয়ে দিতে যায়, আর মেয়েটি গাড়িতে উঠে চলে যায়। তারপর মেয়েটি কলেজ থেকে ফেরার সময় বাস স্ট্যান্ডে প্রতিদিনের মতো ওলিয়াংকে দাঁড়িয়ে থাকতে না দেখে বেশ অবাক হয়। ঠিক তখনই একটু সামনে রাস্তায় অনেক লোকজনের ভিড় দেখে এবং দেখে যে তার কুকুরটি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর মেয়েটি কুকুরটিকে নিয়ে কাঁদতে কাঁদতে ডাক্তারের কাছে ছুটে যায়, কিন্তু হাসপাতাল বন্ধ থাকে এবং সে সেখানে বসে ওলিয়াংকে নিয়ে কাঁদতে থাকে। তারপর কুকুরটি মারা যায়, কিন্তু মেয়েটি সিদ্ধান্ত নেয় যে সে ডাক্তার হবে এবং কোনো কুকুরকেই আর বিনা চিকিৎসায় মারা যেতে দেবে না, আর সব কুকুরকেই চিকিৎসা দিয়ে সুস্থ করবে। এবং তার কুকুরের গলার বেল্টটি তার কাছে সবসময় স্মৃতি হিসেবে রাখে। তাই আমাদের সকলের উচিত সৃষ্টির সেরা জীব হিসেবে এইসব অবলা প্রাণীদের ভালোবাসা, কারণ মানুষ মানুষকে ধোকা দেয় কিন্তু এইসব অবলা প্রাণীরা কখনোই তার মালিককে ধোকা দেয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং বেশি বেশি মানুষকে শেয়ার করে দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দিন, যাতে এই চ্যানেলের একটি ভিডিও আপনার মিস না হয়।